السلام عليكم ورحمة الله وبركاته দ্বিতীয় আকীদা যেটি আমাদের পরিষ্কার থাকতে হবে, ভালো মন্দ কোনো কিছুই আল্লাহর অনুমতি ছাড়া মানুষ লাভ করতে পারে না। অর্থাৎ মহামারী আমাকে আক্রান্ত করবে কি করবে না, মহামারীর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হব কি হব না, মহামারীর মাধ্যমে আমি বাঁচব নাকি মরে যাব, এই সব কিছুর নিয়ন্ত্রণ ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই আকীদা, এই বিশ্বাস মজবুত থাকতে হবে যে আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, করোনা না আরো বড় মহামারী আসলেও আমার কোনো কিছু করতে পারবে না। এখানে অবশ্যই আল্লাহর অনুমতি লাগবে, আল্লাহ চাইলে আমি আক্রান্ত হব, আল্লাহ চাইলে আমি আক্রান্ত হব না। অর্থাৎ সম্পূর্ণরূপে আল্লাহর ক্ষমতা এখানে শতভাগ, এখানে আল্লাহর ক্ষমতা আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। এই আকীদা, এই বিশ্বাস মজবুত থাকতে হবে। আল্লাহ কোরআন কারিমে অসংখ্য আয়াতে এই কথাটা বলছেন, সূরা আল আনআমের 17 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন, তোমার ক্ষতি করতে চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া সেটি তোমার থেকে আর কেউ দূর করার মালিক নাই। অর্থাৎ আল্লাহ যদি ক্ষতি করতে চান, দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, তোমাকে রক্ষা করতে পারবে না, আবার তোমার ওই বিপদকে আল্লাহ ছাড়া আর কেউ উঠিয়ে নিতেও পারবে না। আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, দুনিয়ার কোনো মানুষ, কোনো শক্তি, কোনো ভাইরাস, কোনো মহামারী তোমার ক্ষতি করার ক্ষমতা নাই। সম্পূর্ণ ক্ষমতা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সম্পূর্ণ ক্ষমতার একচ্ছত্র মালিক, একক নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অসংখ্য আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন। একটা হাদিস আছে, অনেক লম্বা হাদিস, সুনানে আবু দাউদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি তাকদীরের ঈমান স্পষ্ট না থাকবে, বিশুদ্ধ না থাকবে তাকদীরের উপরে, ততক্ষণ পর্যন্ত যদি বহুত বাহাব পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, তাও সে জান্নাতে যেতে পারবে না। মানে বহুত বাহাব পরিমাণ স্বর্ণ, কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, কিন্তু তাকদীরের উপরে ঈমান তার এখনো বিশুদ্ধ হয় নাই, তাকদীরের উপরে ঈমান যথাযথ হয় নাই, তাহলে সে যত টাকা খরচ করুক, যত কিছু করুক, সে আল্লাহর কাছে নাজাত পেতে পারবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ব্যাখ্যা করে বলছেন যে তোমার এই বিশ্বাস থাকতে হবে, মা আসাবাকা লাম ইয়াকুন লিউখতিয়াক ওয়া আন্নামা আখতাকা লাম ইয়াকুন লিউসিবাক, তোমার উপরে যেটা আপতিত হয়েছে তুমি মনে করবে না যে এটা ভুল ক্রমে এসে গেছে, এটা আল্লাহর ইচ্ছায় এসেছে, আর তুমি যেটা থেকে রক্ষা পেয়েছো তোমাকে আক্রান্ত করে নাই। তোমার বিশ্বাস থাকতে হবে যে এটা আক্রান্ত করার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু আমার আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এই বিশ্বাস ছাড়া, ওয়ালাউ মুত্তা আলা গাইরে হাজা লা দাখালতান নার, এই বিশ্বাস ছাড়া যদি তুমি মারাও যাও, তুমি জাহান্নামে যাবে, তুমি জান্নাত পাবে না। অর্থাৎ মহামারীতে মারা গেলেই শুধু শহীদ হবে না, মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া শহীদ, কিন্তু আকীদা যদি পরিষ্কার না হয়, তার আকীদাই ছিল যে মহামারীর ক্ষমতা আছে, মহামারী আমাকে আক্রান্ত করে ফেলেছে, ভাইরাস আমাকে সংক্রমণ করে ফেলেছে, কিন্তু আল্লাহর উপরে, তাকদীরের উপরে তার যথাযথ ঈমান নাই, তাহলে সে এই অবস্থায় মারা গেলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা দাখাল তার নার, সে জাহান্নামে যাবে, সে জান্নাত তার নসিব হবে না। অর্থাৎ শুধু যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেকে জেহাদের ময়দানে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে জিহাদ করে, তারপরেও সে জাহান্নামে গেছে, কারণ সে জিহাদে যাওয়ার ব্যাপারে তার নিয়াত, তার আকীদা বিশুদ্ধ ছিল না। ঠিক এরকম মহামারীতে মারা গেলেও যদি তার আকীদা বিশুদ্ধ না হয়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা পাবে না।